বড় একটা স্ক্রিন লাগানো হয়েছে যেখানে আজকে আমরা টেলিকাস্ট দেখবো। আমাদের ট্রিনা লাঠি নিয়ে কি করছে জানি না। খুব ভালো ভরত কল বেস্ট, এরকম ভাবে আমাদের মুভি চলে আজকে। দেখা হচ্ছে সবাই একসাথে। অনেক অনেক ধন্যবাদ ম্যাজিক মোমেন্টসকে, শৈবাল দাকে, লীনা দিকে, ওনারা আমাদের কথা ভেবে মুভি টানে এত বড় একটা স্ক্রিন লাগিয়ে দিয়েছিলেন যাতে আমরা বালিঝড়ের প্রথম টেলিকাস্ট এরকমভাবে সকলে একসাথে এনজয় করতে পারি। এবং ঠিক মনে হচ্ছিলো যেন আমরা সিনেমা দেখছি, এত ভালো লাগছিলো, এত ভালো লাগছিলো, সবাই খুব ভালো করেছে। বালিঝড় ডেফিনেটলি উইল রক। সমুদ্রদা আমি বলি যে একটা বিশাল বড় অবদান আমাদের ডিরেক্টর সুজিত পাইন, এই প্রত্যেক কটা ক্যারেক্টারকে তুলে ধরা সুজিত পাইন ছাড়া হয় না। একদম সুজিত দা জিন্দাবাদ, সত্যি কথা। সুজিত দা খুব কেমন লাগলো? খুব ভালো, খুব ভালো। কি মনে হচ্ছে আমরা এক নম্বরে পৌঁছালাম? তুমি তো এক নম্বরে পৌঁছালি। বড় বড় দর্শক, খুব ভালো লেগেছে, সত্যিই খুব ভালো লাগলো। অবেক খুব দারুণ লেগেছে, একদম মনেই হয়নি এটা সিরিয়াল, এটা সিনেমাই লাগছে। পুরো সিনেমা, পুরো সিনেমা, পুরো সিনেমা, পুরো সিনেমা দেখছি মনে হচ্ছে। ম্যাজিক মোমেন্টস, জিন্দাবাদ। আর এইটা তো অবশ্যই কেমন লাগলো? খুব ভালো। এর পরের পর্বে আসছো তোমরা, ময়না ভাই একটু বলবে না? কি বলবো, সব তোমরা বলবে, সবার কাজ ভালো লেগেছে, এটাই তোমাদের প্রতিজনের কাজ ভালো হয়েছে। সুজিত অসাধারণ কাজ করেছে, আমাদের গোটা টিম, ফুল টিম, সুজিতদা তো, সুজিত এবং সুজিতের ফুল টিম, আমরা সবাই খুব চেষ্টা করেছি। সুজিতদা তো সিনেমা করে দিয়েছে, আর প্রতি প্রতিজনা এত ভালো কাজ, সবারটা মিলিয়ে একটা জিনিস ভালো হয়, একটা কোনো কিছু, তাই চলো চলো। ওরে বাবা কি লাগছে ফাটাফাটি।